তো গাইস রেডি হয়েছে দেখতে পাইতেছো আজকে হইছে আমার বাড়ি কালীপূজা। তো কালীপূজার ব্লগ তোমরা মানে তোমরা সব আগে দিনে ব্লগ দেখতে পারছি না, কালীপূজার দিন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো পুরোটা এখন যেমন আমরা হইছে রেডি হয়েছি, দেখো রেডি হয়েছি যে কালী মূর্তি আর কালী মার আনতাম যাম আনতাম যাম ওখানে। তো চলো যাওয়া যাক, সবাই রেডি দেখো আমার দাদা ভাই আর আমি। আর এটা হয়েছে কালী পূজার দিন, সন্ধ্যার দিকে হয়তো বিকাল 4:30 বাজে, তখন কালী মণ্ডপ মানে কালী মারে যেখানে রাখা হইব এটা ডেকোরেশন হইতেছে। আর দেখো আমার ছেলে রেডি হয়ে বইছে, এদিকে কালী মূর্তি আনতে যাবো আমরা সবাই গাড়ি দিয়া। তো সবাই রেডি হয়েছে, লাল পরে সাদা শাড়ি, অনেকে লাল হয়তো ড্রেস পরে শাড়ি টাড়ি পরে, আমরা বোন মানে সবাই বইছে রেডি হয়ে কালী মূর্তি আনতে যাবো। এদিকে ঢাকো বাজানি শুরু হয়ে গেছে গা, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। চলো 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 তো আমরা বাড়ি যেতেছি কখনে এই মূর্তি আনার লিগে, মা কালীর আনার লিগে। তো সবাই দেখো আয়ও পড়ছি, এদিকে তোমার বরণ টরণ করতে লাগবো, সব কিছু দিতে লাগবো। এদিকে যে মূর্তি বানাইছে তাদেরকে মিষ্টি 5টা মিষ্টি গামছা ওগুলো দিতে লাগে, পান সুপারি দিতে লাগে। তো আমরা মানে এইভাবে আনি মা কালীরে, মা কালী হোক বা অন্য কোনো দেবতা হোক, যদি পুজো টুজো করি তাহলে মানে আমার বাড়ির লোকনাথ পুজো সেম আমরা পান সুপারি দিতে লাগে, তো ওইটাই আমরা করি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এদিকে একদল এলিয়েন, তো এলিয়েন তারা একরকম ড্রেস পরে সবাই যাইতেছে, তো আমি আজকাল একটু ভিডিও করলাম। আর এদিকে দেখো প্রচন্ড নাচের ধুম, এক সাইডে আমরা মূর্তি লয়ে যাইতেছি আর তারা ওইদিকে যাইতেছে, তো নাচের ধুম। আর এদিকে মায়া পড়ছে আমরা বাড়ি, তো দেখতে থাকো। অক্ষণে তোমাদের দাদা ভাই আর আমি রেডি হয়ে গেছি গা, মার আইনে রাখার পরে জল ভরা মানে মার ঘরটা বুড়াইতে যাওয়া লাগবে। তোমাদের দাদা ভাইয়ের নামে যেহেতু পূজাটা, তো সেহেতু তোমার দাদা ভাই এই ঘরটা বুড়াইতে লাগবো। তো দেখো কাঁধে তোমার দাদা ভাই ঘরটা লয়ে লিছে আর আমি কুলা। এদিকে মা গঙ্গা মারে নিমন্ত্রণ করতে লাগে, গঙ্গা নিমন্ত্রণ করে মার ঘরটা বুড়াইতে লাগবো, তার জন্য সবাই আমার বাড়ি গেছি গা ঢাক টাক নিয়ে। একজনের বাসা দিলে আরেকজনের কেন
ও দেখো তোমার দাদা ভাই কিন্তু এক ডুবে ঘরটা বুড়াই সারছে, এক ডুবে ঘরটা বুড়াইয়া তারপরে মার সামনে নিয়ে রাখা অব্দি, যতক্ষণ না মার সামনে নিয়ে রাখে ততক্ষণ কিন্তু কথা কইতে পারতো না। তো তোমার দাদা ভাই এর লিগে তাড়াতাড়ি একটু হাঁটতে আমার আগে আই পড়ছে বাড়িত, কারণ আমি একটু পিছিয়ে আসছিলাম যেহেতু কুলা লই হাঁটতাছিলাম। তো মার সামনে রাখা তারপরে কথা কইতে পারবো, আর আগে কিন্তু কথা কইতে পারতো না, ঘরটা যতক্ষণ তোমার দাদা ভাইয়ের কাঁধে আছে। তো আমরা বাড়িতে আই পড়ছি, ওইদিকে আমরা বাড়িতে এসে ঘট আমি কুলা রেখে দিছি, আর ঠাকুর কাকু অলরেডি বইয়ে গেছে গা, এখন ঘটের জায়গাটা সাজাইতে আছে কাকু, মারে মালা টালা পরানি কমপ্লিট, মালা পরে এসে মারে রাখছে। এবার এবার এই যে নাস্তা নাস্তাছে আমার পিসি নাস্তাছে, তো মিউজিকটা তোমাদের সামনে তোমরা সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ কপিরাইটের লেগে, আর এর লেগে আমি মিউজিকটা মিউট করতে লাগছে, খুব দুঃখ দুঃখজনক ব্যাপার। তো দেখো গাইজ মানে প্রচন্ড আনন্দ সবাই, আমার ছেলে তো আর কোয়ে লাভ নাই, অনেক রাত্র অব্দি নাচছে, সে ঘুমাইতেই না, সারা রাত্র নাচানাচি হয়েছে। যখনই তোমরা জানো যে কালী পূজা সারা রাত্র একটু পরে 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 মানে ঢাক বাজাইতে হইব, একটু পরে পরে পূজার একটু পরে পরে ঢাক বাজা, তো আর সবাই তো খুব নাচ, তো তোমরা আগে সামনে ভিডিওটা দেখবা সবটা, সবাই নাচছে খুব আনন্দ করছে। দেখো আমার ছেলে তো কার জানি দেখাইতেছে নাচছে, কার আবার ওই দিক থেকে নাচছে সামনে এদিকে আই পড়ছে, না নাচটা কেউ দেখাইতে হয়তো সেই দিকে কেউ বইয়ে দিছে আমি জানি না ঠিক, তোমাদের যাবে ভিডিওটা করতেছিল। তো দেখো তোমরা আশা করি ভালো লাগবো, আর এদিকে দেখো যে তোমাদের দাদা ভাই মানে ঠাকুর কাকুর সঙ্গে বইছে, যার নামে পূজাটা সে এই পূজার সামনে ঠাকুর মশার সঙ্গে বইতে লাগে, মানে ওর একটু মন্ত্র কইতে লাগে, তো ওই মন্ত্রটাই কইতে আছে কালী মার সামনে, মানে তোমাদের দাদা ভাইয়ের নামে পূজাটা। তো তোমার দাদা ভাই তখন হয়তো অনেক মানে 12:30 হয়তো বাজে, তখন তোমার দাদা ভাই এই মানে ঠাকুর কাকু ডাক দিছে আর বইছে এদিকে, হ্যাঁ সেটা মন্ত্র কোয়ার লিগে আর কি।
সঙ্গীতম নিবেদয়ামি ভক্তিদম দুষস্য পরমেশ্বরী ইদম নৈবেদ্যম ওম কিং শ্রীম শাক হাজার আমি দেখতেছি এদিকে যজ্ঞ হইতেছে আর এই সাইডে হইছে 108টা মোম জ্বালাইতে লাগে মার যজ্ঞের সময় পূজার সময় তো এটাই জ্বালানো হইতেছে সবাই মিলে কামক্রোধে দেবী
কমপ্লিট। তারপরে সবাই নাচানাচি, মানে সারাদিন রাত্র সারা রাত্র উপাস থেকে ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমরা অঞ্জলি নেওয়ার পরেও তারপরেও নাচ, কিন্তু পেট কিন্তু খালি, কিন্তু নাচ, খুব আনন্দ হয়েছে মায়ের পূজা। তো অবশ্যই কমেন্ট করে রাখো এই ভিডিওটা কেমন লাগছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এটা ছিল ভিডিও লাস্ট পার্ট, দেখা হয় দশমী ভিডিওটা তোমরা নেক্সট পেয়ে যাবা। তো টাটা।